Hi everyone, good morning and welcome back to my channel Sudipta Saurabh Vlog. चलो आज दिन स्टार्ट करी आशा करी तुम्हारे ब्लगटा देखते भलो लगे. आज के सौरभ जा कोथाय ना जा भूल गलम नाम तो सौरभ आज दुटो समय बेरोच्छे तो कल के आस मैंने आज सारा दिन थकबे ना. देखो घर टीवी चाल दीजिए रेकर्डिंग कर तुम गान चला चो क्या बंद करो और तुम्हें बोलो हमें तुम कोथाय जाच्छो একদিনের ব্যাপার খুব ভালো গানগুলো করেছে গানের মিনিং আছে হেভি ডিপ আর খুব বেশি দূরে না আমাদের কলকাতা লেকটাউনে ছিল সমস্ত কাজ মোটামুটি ডান. এবার চলো তাড়াতাড়ি ইউয়ান পাপাকে চান করে দিয়ে একটু বের হবো বাজারে আবার একটু কাজ আছে তো এটা মেটাতে বের হবো. এটা করছে ওল ম্যাকডোনাল্ডস দেখছো কারিনি কি করে ও বাইরে এত ভিড় কি বলবো. তার মধ্যে গোপাল ঠাকুরের যে জামাটা কিনে এনেছি ওটা হয়ে গেছে ছোট সাইজ. সৌরভকে আবার পাঠালাম ত্রিবেণীতে মানে বাজারে কিনে আনতে. তো চলো তোমাদেরকে দেখাই গোপাল ঠাকুরের জন্য কি কি জামা কিনেছি. আর আমি কথা বলেছি তাই ইউবানকে তো কথা বলতেই হবে তাই ইউবানও কথা বলছে. ওই দেখো ধুতু পাখি একটা. তো ইউবানের হাতে টর্চ ছিল ছুঁড়ে ফেলে দিয়েছিল তো আমি ওকে একটু বকলাম বলে একটু বকা যাবে না মারা তো দূরের কথা ওইটুকুনি বাচ্চাকে মারাও যায় না. বাট আমি যদি একটু রেগে মেগে ওকে বকেও দিই ওর এমনি প্যান প্যান আনি তো কান্না তো তোমরা শুনতেই পারলে. তো যাই হোক কী কী কিনে এনেছি তাড়াতাড়ি দেখাই নাহলে সময় পাবো না আর দেখানো. তো সবার আগে এই জামাটা কিনেছি আমাদের বাড়িতে মানে আমার ওই বাড়িতে দুটো গোপাল আছে একটা ছোট একটা বড়. এইটা হচ্ছে ছোট গোপালের জন্য একটা জামা আর তার সাথে এই যে ওইদিকে ওড়না আছে. আর তারপরে আমি আর একটা জামা কিনে এনেছিলাম ইয়েলো কালারের ওটা খুব সুন্দর ছিল বাট ওটা আনফর্চুনেটলি একটু ছোটো হয়েছে তাই ওইটা সৌরভ চেঞ্জ করে আবার নিয়ে এসছে এই জামাটা. তো এইটা হচ্ছে ঘাগরাটা বেশ বড় অনেকটা বড় এই যে জামা এটার সাথে আছে এইটা হচ্ছে ওর ওপরেরটা আর তার সাথে এই ওড়নাটা ঠিক আছে. আর পাগড়িও কিনে এনেছি কারণ গোপালের আমাদের বাড়িতে গোপালের পাগড়ি একটাই আছে তো আর একটা সৌরভ অনেক ত্রিবেণীতে সারা বাজার খুঁজে 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 এই পাগড়িটা কিনে এনেছে খুব সুন্দর মহারাজ লাগবে কালকে গোপালকে পুরো কালকে না সরি পরশু দিনকে. তো এই যে এই কটা জিনিসই কিনতে আমাদের অনেকটা টাইম লেগে গেছে আর আজ রান্নাবান্নাও অনেক লেটে চাপিয়েছি তো অর্ধেক হয়ে গেছে. চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছি. ফাইনালি কান্না থেমেছে ওকে বাবা এসে থামিয়েছে কান্না. বাবা চলে এসছে কাছ থেকে এই যে সোনা সোনা তুই তুই এখন
হচ্ছে রেডি, ও যাচ্ছে চাকলা। আরে কিছু নেই ভেতরে, আর একজন দেখো কি করছে। ও ফেরা তো দুষ্টুমি করে না। তো আমরা এখন পৌঁছে গেছি ফুলকানি ঘাটে জল ভরতে, ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, দেখাই সবাইকে। তো সামনে আশিস যাচ্ছে, এখান থেকে ভরবো জল, আর তারপরে বাইকে বেঁধে এখান থেকে বেরিয়ে যাবো। তো দেখো সৌরভ আর ওর ফ্রেন্ডসরা ওখান থেকে জল ভরে বেরিয়ে পড়েছে। তো একটু অনেকটাই ডিস্টেন্স ছিল, তো বাইকে করে গেছে ওরা। রাস্তাতে তো প্রচণ্ড ভিড় ছিল এক একটা জায়গায় আমি দেখতে পেলাম। তো সামনের বছর যাওয়ার ইচ্ছা আছে আমারও, আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, ইউবান পাপা আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, তাই জন্য আমি অ্যাকচুয়ালি হেসে ফেললাম। তো এই যে সৌরভ আর কটাস যাচ্ছে, অ্যাকচুয়ালি তিনটে বাইক গেছিলো, একটা হচ্ছে সৌরভ চালাচ্ছিলো, একটা হচ্ছে ভোলা কাকা চালাচ্ছিলো, মানে মিনি পিসির বর, যেটা তোমরা দেখতে পাবে একটু বাদে, আর একটা কারা গেছিলো, আর একটা ভোলাদার বন্ধু ছিল, আমরা ওয়েট করেছিলাম, সাডেন প্ল্যান হয়ে এসে গেছিলো, আমাদের সাথেই গেছিলো। ওনার ভিডিওটা নেওয়া হয়নি মনে হয়, বা আমাদের আগে আগে যাচ্ছিল, আগে যাচ্ছে যে বাইক নিয়ে ব্ল্যাক রঙের টি শার্ট পরে আর গলে গামছা আছে, উনি আমাদের সাথে আছেন। এই যে ভোলা কাকা আর আশিসটা যাচ্ছে, আর আরেকজনকে তো নেয়নি সৌরভ যেরকম বললো। তো এটা কটাস ভিডিও করছে অ্যাকচুয়ালি, সৌরভ চালাচ্ছিল বাইক। এই জায়গাটা মনে হচ্ছে রোডটা একটুখানি আন্ডার কনস্ট্রাকশন। এই যে এই গাড়িটা যাচ্ছে না আগে সৌরভের আগে লেফট সাইডে, তো এই দাদাটা গেছিল। আর এই দেখো এরা যাচ্ছে রাস্তা দিয়ে, বাট গল্পর শেষ নেই এখান দিয়েও, মানে গাড়ি চালাতে চালাতে কারা গল্প করে, এরা গল্প করতে করতে যাচ্ছে। তো আমরা যাচ্ছি এখন রাস্তা দিয়ে, সামনে দেখতে পাচ্ছ লেফট হ্যান্ড সাইডে অনেক মানে গাড়ি দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি এখানে রাস্তার উপরে জায়গায় জায়গায় মানে লোকেরা, যত ভক্তরা যাচ্ছে জল ঢালতে, ওদের সেবা করার জন্য শরবত, কোথাও লুচি আলুর দম, মিষ্টি, নানা রকম জিনিস যে যেরকম পারে ওরম সাপ্লাই দিতে থাকে। তো যারা যাচ্ছে সবাই দাঁড়িয়েই খেতে পারে, ঠিক আছে, স্পেশালি এগুলো ভক্তদের জন্য, যারা জল ঢালতে যাচ্ছে তাদের জন্যই করা হয়। দেখতেই পাচ্ছ কত ভিড়, বাট আমরা সব জায়গায় দাঁড়ানি, কোথাও সেরকম দাঁড়ানি, বাট ওখানে ঢোকার আগে এক জায়গায় একটু লুচি খেয়েছিলাম দুটো। এখন দাঁড়িয়েছি আমরা এক জায়গায় চা খেতে, বিকজ একটু ড্রাইভ করে নিচ্ছি, হাফ রাস্তা মোটামুটি পৌঁছে গেছি, তো সবাই বললো একটু চা খাবে, তাই চা খেতে দাঁড়িয়েছি। আর যেহেতু দেখলে আমরা সবাই মানে তিনটে বাইক যাচ্ছে আমাদের, তো এবার ডিরেক্ট গিয়ে ওখানে দেখা করবো। তো আমরা পৌঁছে গেছি লোকনাথ বাবার মন্দিরে, আর ভাবতে পারিনি যে এত ফাঁকা থাকবে। অন্যবার এসেছিলাম মানে যেখানে বাইক রাখি ওখান থেকেই লাইন থাকে,
বাট ঠাকুরের ইচ্ছা এবারে পুরো ফাঁকা আমরা হেঁটে হেঁটে আরামসে যাচ্ছি, এবার জানি না কোথা দিয়ে লাইন পড়বে, বাট আপাতত আমরা পৌঁছে গেছি আর লাইন দিয়ে হেঁটে যাচ্ছি মানে রাস্তা দিয়ে মন্দিরের দিকে। তো এবার গিয়ে বাবার মাথায় জল ঢালবো অ্যান্ড দেন বেরিয়ে দেখা করছি, আর যদি কিছু দেখাতে পারি নিশ্চয় দেখাচ্ছি। এই যে সামনে মন্দির দেখাচ্ছে, এই যে লাইন, এটা হচ্ছে মেন মন্দির, এখানে জল ঢালবো। এটা হচ্ছে চাকলা মন্দিরের ভেতরে, মোটামুটি ভালোই ফাঁকা আছে, তাই আমি ভিডিওটা করতে পারছি। লোকনাথ বাবার ছবি মানে মূর্তি, বেসিক্যালি এখানে পুজো দেওয়া হচ্ছে মানে নিজের নাম গোত্রে, ওখানে বাবার মাথায় জল ঢেলে ওখানে প্রণাম টণাম করে এসে এখানে সব নাম গোত্র বলে বলে পুজো করছে। এই যে আশিসদা পুজো করছে আর এরপরে সৌরভ পুজো করবে। অ্যাকচুয়ালি আমার হাসি পাচ্ছে বিকজ তোমাদেরকে বলেই দিই, চলো দেখতে লাস্ট ক্লিপটা। অ্যাকচুয়ালি ওখানে একটা আকন্দের মালা সৌরভের হাতে ছিল, যেটা শিব ঠাকুরের মাথায় পড়ানোর কথা ছিল মানে শিবলিঙ্গের ওপরে, ওইটাকে শিব ঠাকুরের মাথায় না পড়ি লোকনাথ বাবার মাথায় পড়িয়েছে। অ্যাকচুয়ালি আমি ওটা ওখানে পড়াতে যেতাম, বাট ওখানে ঠেলে দিচ্ছিল আগে, নিয়ে আমার হাতে মালাটা রয়ে গেছিল, তাহলে লোকনাথ বাবা। তো ওইটাই আমি দেখে যখন আমি আর সৌরভ দুজনা মিলে ভয়েস ওভার দিচ্ছি মানে এত হাসি পাচ্ছে। তো এনিওয়েজ ওখান থেকে অঞ্জলি দিয়ে একটা অন্য একটা জায়গা ছিল যেখানে ধূপ মোমবাতি জ্বালতে হবে, তো ওখানে জিলে টেলে দেওয়া হয়ে গেছে ওদের, এরপরে ওদের পুজো সম্পূর্ণ আছে। তো নেক্সট ইয়ার আমিও যাবো, তো আমি আর একটু ভালো ভিডিও বানাবো এদের থেকে ফর শিওর, তো তোমরা ওয়েট করে থেকো। তো দেখতেই পাচ্ছ এখন মন্দিরে জল ঢেলে এসে বাইরে বেরিয়ে ধূপ আর মোমবাতি দেখিয়ে ঠাকুরকে বাইরে একটু মন্দিরের ফুটেজটা নিয়ে নিলাম, আর জল ঢালার পরে পুজো দেওয়ার পরে আমরা একটু ফটো টটো তুলে মন্দির দিয়ে বেরিয়ে গেছি। অ্যান্ড খুব ভালো করে পুজো দিয়েছি, মানে খুবই ফাঁকা ছিল, বেশি ভিড় ছিল না এবারে, যেহেতু দুদিন পড়েছিল তাই ভিড়টা ডিস্ট্রিবিউট হয়ে গেছিলো দুদিনে। তো আজকে ভিডিওটা এতদূরই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো তোমরা সবাই জানো কী করতে হবে, চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, অ্যান্ড আশা করছি পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখা হবে। চলো আজকের জন্য বাই, টেক কেয়ার।